সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে এই বাটনে ক্লিক করে এবং পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মধ্যে এমন একটি মোবাইল টিপস নিয়ে আসছি কীভাবে আপনারা সবাই মোবাইলে ফেসবুক গুগল এবং ইউটিউব কম্পিউটার মতন ব্যবহার করতে পারবেন তার জন্য আপনাদের কী করতে হবে স্টোরে যেতে হবে একটি ব্রাউজার লাগবে তো এখানে একটি ব্রাউজার সার্চ দিয়ে দেবেন আমি একটি ব্রাউজার ভালো পাইতে সেই ব্রাউজারটি এখানে সার্চ দিচ্ছি দেখুন ফায়ার ফক্স এই যে এই ব্রাউজারটি এই ব্রাউজারটি ওপেন করার পরে দেখুন ওপেন করার পরে এখানে একটা এন্টারফেস আসছে তো এখানে আপনারা সবাই যেমন ইউটিউব ব্যবহার করবেন তার জন্য ইউটিউবে চাপ দেবেন এই যে দেখুন কম্পিউটার মতন ইউটিউব এসে গেছে এবং আপনারা সবাই ফেসবুক কীভাবে ব্যবহার করবেন ফেসবুক দেখাচ্ছি আমি এই যে ফেসবুকে ক্লিক করবেন দেখুন এই ফেসবুকটি মোবাইলের মতন আসছে এটা কম্পিউটার মতন আসে নাই তো তার জন্য আপনাদের একটা সাইট এটা ওখানে থাকে অলরেডি সব মোবাইলই থাকবে এটা যে কোনো ব্রাউজারও কোনো অসুবিধা নেই আমি শুধু ফায়ারফক্স ভালো পাইতে ফায়ারফক্স ব্যবহার করছি আপনারা সবাই ইউসি ব্রাউজারও যদি ব্যবহার করেন তাহলে ইউসি ব্রাউজারও এখানে একটা তিন বাটনের কর্নার পাবেন এখানে গিয়ে যে রেকুয়েস্ট ডেস্কটপ সাইট এখানে ক্লিক করে দেবেন এই যে দেখুন এখানে একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পরে দেখুন এটা ডেস্কটপের মতন হয়ে যাবে এ এবার দেখুন আপনারা সবাই এটা ডেস্কটপের মতন হয়ে গেছে তো ওভিয়াসলি আমাদের যারা আমাদের যাদের যাদের এই যে ফোর জি সেট আছে তো সবাই ওটিজি ব্যবহার করতে পারে ওটিজির মাধ্যমে যদি আপনারা চান হয় সেই ফেসবুকটা একটি মাউসের মাধ্যমে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এই যে দেখুন হুবহু কম্পিউটার মতন এসে গেছে এবার দেখুন গুগল কি করে ব্যবহার করবেন যেখানে গিয়ে আবার নতুন একটা সাইট নেবেন এখানে গুগলে চাপ দেবেন এই যে দেখুন গুগলটা মোবাইল মোবাইলের মতন এসেছে এটা কম্পিউটার মতন আসে নাই তাই সেই জন্য এখানে যেতে হবে এবং রিকোয়েস্ট ডেস্কটপ সাইট এখানে ক্লিক করার পরে দেখুন কী হচ্ছে এই যে দেখুন এটাও আবার কম্পিউটার মতন হয়ে গেছে এখানে আপনারা সবাই যা কিছু সার্চ দেবেন কম্পিউটার মতন আসবে তো আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন তারপরে যদি অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এভাবে অনেক কম্পিউটারের কাজ আমরা করতে চাই কিন্তু কম্পিউটার না থাকার কারণে মোবাইল দিয়ে করতে চাই কিন্তু এটা জানি না আসলে মোবাইল দিয়ে এটা করা সম্ভব কোনো অসুবিধা নেই তারপরে যদি অসুবিধা আপনাদের হয়তো আমার সাথে যোগাযোগ করবেন আমার আরও অনেক সাইট সম্পর্কে জানা আছে thank <laughs> you